শুক্রবার রাতে ত্রিপুরার কুমারঘাট কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। এছাড়াও শনিবার সকালে সিপিআইএম কর্মীকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ। এর প্রতিবাদে এদিন সিপিআইএম ও কংগ্রেসের কর্মীরা কুমারঘাট আগরতলা 8 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ত্রিপুরা থেকে শাইনুর চৌধুরী রিপোর্ট, আনন্দ বার্তা।